দুর্গাপুরের কালীগঞ্জে 7 দিন ধরে কুয়োর মধ্যে পড়ে রইল একটি কুকুর। স্বেচ্ছাসেবী সংস্থা ও দমকল বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হলো কুকুরটিকে। মাটির কুয়ো আর কি, জল ছিল না, ভিতরে একটা ওই ডিপ মোটামুটি 12 থেকে 15 ফিট হবে এক প্রপ। তো জল ছিল না, ঘাস ফাঁস ছিল, কুকুরটা সেখানে বসেছিল। নিয়ে আমরা লাইনকে দিয়ে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কারেন্টটা দিয়েছে, গলায় না ফাঁসটা লাগানো পর্যন্ত তো ওকে টেনে তোলা যাবে না। নিয়ে গলায় ফাঁসটা লাগিয়ে তারপর ওটাকে টেনে তুললাম। এবারে কুকুর তো গলায় দড়িটা খোলা নিয়েও একটু সমস্যা, কারণ ও ছটফট করছে, কামড়াতে আসছে। সেটাকে বস্তা ফস্তা দিয়ে মুখটা চেপে ধরে তারপরে লাইনটাকে খোলা হলো। খুলে কুকুরটা যেই খুলে দিল ওমনি চলে গেল। কদিন ধরে পড়েছিল কুকুরটা? বিগত 7 দিন ধরে পড়েছিল। 7 দিন এখানে, 7 দিন আমরা তো বলতে পারবো না কদিন ধরে পড়ে আছে। এখানকার যারা পাবলিক আছে তারা বলছে 7 দিন ধরে পড়ে আছে, আমরা তো বলতে পারবো না। আমরা আজকে কল পেয়েছি, আমরা আজকে এসেছি। হ্যাঁ, এবারে এখানে লোকাল পাবলিক ও যারা কল দিয়েছেন ওনারা জানে যে কদিন ধরে পড়ে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভোলানাথ মণ্ডল। হয়েছিল আজকে আমরা একটা কল পাই, এখানে আপনার এই আড়া কালীগঞ্জ, কালীগঞ্জের এখানে একটা কুকুর বেশ কিছুদিন থেকে পড়ে থাকে। তো আমরা কল পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে কল করি, দুর্গাপুর ফায়ার ব্রিগেডে। আগেও আমরা হেল্প পেয়েছি ফায়ার ব্রিগেডে, তো এইবারও আমরা মানে ভেবেছিলাম যে নিশ্চয়ই পাবো, কেন পাবো না ফায়ার ব্রিগেডে। তো সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে কল করি, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের কাছে চলে আসে। মোটামুটি কতক্ষণ লাগলো? 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিটের চেষ্টা করলো ওনারা, আমরাও চেষ্টা করলাম, এখানে সবাই লোকাল যারা ছিল চেষ্টা করে তাকে লাস্ট পর্যন্ত উদ্ধার করা হলো এবং এখন সে পুরোপুরি সুস্থ আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রোহিত।